গরম ভাতের সাথে মাছ ভাজা, আহা জমে একদম ক্ষীর। আপনিও যদি মাছ খেতে ভালোবাসেন তাহলে আপনার মনে কোনো সময় এই প্রশ্নটা উঠতেই পারে যে আচ্ছা এই এত টন মাছ কিভাবে ধরা হয়, কি টেকনিক ব্যবহার করা হয়। তো আসুন মাছ ধরার সেই ইউনিক টেকনিকগুলো জেনে নিই এই ভিডিওতে। ব্লাস্ট ফিশিং, এই নাম থেকেই আপনি বুঝতে পেরে যাবেন যে আমি কি বলতে চাইছি। তাও আপনার ইনফোর জন্য বলে দিই যে ব্লাস্ট ফিশিং মাছ ধরার সব থেকে মারাত্মক উপায়। এই ধরনের ফিশিংয়ে জেলেরা বম ব্লাস্ট করে, অর্থাৎ বম ফাটায়, যেমন কি ডায়নামাইট। এরা এই বম জলে সেই জায়গায় ব্যবহার করে যেখানে জেলেদের মনে হয় যে এখানে মাছেদের লার্জ গ্রুপ হতে পারে। ব্যাস, তারপর আর কি, ব্লাস্টের পরে মাছগুলো মরে যায় কিংবা অজ্ঞান হয়ে জলের ওপর চলে আসে। সাধারণত এই ফিশিং বড় লেভেলে কাজ করার জন্য ব্যবহার করা হয়। ইলেকট্রো ফিশিং, আগের বছর সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ভাইরাল চলছিল। সেই ভিডিওতে হাজার হাজার মাছ হঠাৎ জল থেকে বাইরে আসতে দেখা যাচ্ছে। একবার দেখলে এই দৃশ্য খুব রোমাঞ্চকর মনে হয় আর মন বলে বাহ কি দৃশ্য, ইস যদি আমি এখানে থাকতাম। কিন্তু আপনি যদি এই ভিডিওকে মন দিয়ে একটু ব্যাক করে দেখেন তাহলে রাগও আসবে, কেননা এইভাবে এত মাছ জলের ওপরে উঠে আসাটা নর্মাল না। আসলে এই মাছগুলো জলের বাইরে এই জন্য এত লাফাচ্ছিল কেননা এদের কারেন্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ ইলেকট্রিক শক। মাছগুলির যখনই শক লাগলো তখনই তারা লাফিয়ে জলের ওপরে চলে আসলো, এর ফলে তাদেরকে সহজে ধরাও হয়ে গেল। নেট ফিশিং, এই যে এই উপায়টা আমি আপনাকে বলছি, এই উপায়ের ব্যবহার অনেক পরিমাণে মাছ ধরার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ লক্ষ লক্ষ মাছ ধরার জন্য। এই ধরনের ট্র্যাম্পে অনেক বড় নেট অর্থাৎ জালের ব্যবহার করা হয়, সেটা জলে দেওয়া হয়। এই কাজ প্রায় 50 থেকে 100 জন লোক মিলে করে। মাছকে এই বিশাল ট্র্যাম্পে ধরতে দেখে অনেকেই অবাক হয়ে যায়। সিক্রেট হোল ফিশিং, এই উপায়টি অনেক পুরনো, এর ব্যবহার আদিবাসী লোকেরাও করে আসছে। এই ধরনের ফিশিংয়ে কোনো ঝিলের ধারে একটা বড় গর্ত করা হয়। এই গর্তে একটা হোল অর্থাৎ একটা ছেদ তৈরি করা হয় যাতে ঝিলের জল এর মধ্যে ঢুকতে পারে। তারপর এর মধ্যে মাছের খাবারের যোগ্য কিছু জিনিস ঢেলে দেওয়া হয় আর অপেক্ষা করা হয় শিকারের। আপনি বিশ্বাস করবেন না, এই উপায়টি সত্যিই কাজ করে। মাছ এই খাবার খেতে আসে আর এখানেই আটকে যায়। নুডলিং, এটা মাছ ধরার একটা এমন উপায় যেখানে আপনার কোনো ধরনের ইকুইপমেন্টের দরকার পড়বে না। আসলে এই উপায় মাছ ধরার জন্য লোকেরা তাদের হাতের ব্যবহার চারার মতো করে করে। এই স্থিতিতে লোকেরা তাদের হাত জলে ডুবিয়ে বসে পড়ে। যখনই কোনো মাছ তাদের হাতে এসে কামড় দেয় তখনই তারা সঙ্গে সঙ্গে মুখ চেপে মাছকে জল থেকে বের করে ফেলে। সাধারণত এই ধরনের ফিশিংয়ে ক্যাট ফিশকেই টার্গেট করা হয়, কেননা এদের ধরতে ঝুঁকি কম, কিন্তু কখনো কখনো আবার এদের ধরতে গেলে চোটও লেগে যায়। তো বন্ধু, কেমন লাগলো এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, না ভালো লাগলে অবশ্যই একটা ডিসলাইক দিন, কিন্তু এটা ম্যান্ডেটরি, লাইক আর ডিসলাইক ম্যান্ডেটরি। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অলে ক্লিক করে রাখুন অবশ্যই, নাহলে কিন্তু এই চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান আপনি পাবেন না। আর হ্যাঁ, আপনি কী উপায় মাছ ধরেন এটাও কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। পরবর্তীকালে আবারও একটি ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত অল ইনফো HD সঙ্গে থাকুন। ধন্যবাদ।